আসসালামু আলাইকুম কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে পাহাড়ি ঢলে সুরমা কুশিয়ারা ও ধলাই নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের সিলেট জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে যা অনুষ্ঠিত হবে আগামী 3 জুন এদিকে সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সিলেট নগরীর বাসা বাড়ির পানি আজও নামেনি এতে ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে জেলার 13টি উপজেলার মধ্যে সবকটিতেই বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 23 মে পর্যন্ত নগরীতে বৃষ্টিপাত হতে পারে এতে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন এদিকে কুশিয়ারা নদীর পানি সুরমা নদী হয়ে সুনামগঞ্জে প্রবেশ করায় প্রতিদিন নতুন নতুন এলাকায় বন্যা দেখা দিচ্ছে এতে বাড়িঘর ধর্মীয় উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি অফিসে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষজন বন্যার কারণে এরই মধ্যে 250টি প্রাথমিক বিদ্যালয় ও 50টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে দর্শক বন্যার খবর জানতে এখন যাচ্ছে সিলেটে সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মারুফ আহমেদ মারুফ সিলেট শহরে বন্যার পরিস্থিতি কেমন কথা সিলেটের আসলে বন্যা পরিস্থিতির অবস্থা আসলে খুবই খারাপ যত সময় যাচ্ছে সেই পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে আপনি দেখছেন যে আমার পাশে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর আবহাওয়া অফিস থেকে আগেই বলা হয়েছিল যে সিলেটে আগামী 23 তারিখ পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং পানি বাড়বে সেই হিসেবে আসলে আমরা কাল রাত 3টা থেকেই দেখছি যে সিলেটে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আসলে সকালে যে আমাদের পানি উন্নয়ন বোর্ড যে আমাদেরকে জানিয়েছে যে পানি বৃদ্ধি পেয়েছে তারা তবে একটা বিষয়ে তারা জানিয়েছে যে আগামীকাল সকালের দিকে কিছুটা পানি কমবে তবে এই সিলেটের যে প্রথম দিকের যে 6টি উপজেলায় পানি উঠেছিল সেই সব 6টি উপজেলার এখন যে নিম্নাঞ্চল ছিল সেই সব বাসাবাড়ির বা বাড়িতে এখন টিনের বাচ্চাদের উপর দিয়ে পানি যাবে এরকম অবস্থা তার পাশাপাশি যেসব আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল সেসব উপজেলা যেমন গোয়েনঘাট কানাইঘাট এবং জকিগঞ্জে সেসব আশ্রয়কেন্দ্রও এখন পানি উঠতে শুরু করেছে এর মধ্যে যেসব আশ্রয়কেন্দ্র একতলা বিশিষ্ট সেগুলোর অবস্থা আসলে যত সময় যাবে আর একটু খারাপের দিকে যাবে আশ্রয়কেন্দ্রও মানুষ থাকতে পারবে না এর এছাড়া যেসব আশ্রয়কেন্দ্র দোতলা বিশিষ্ট সেগুলোতে এখনও মানুষ আশ্রয় নিয়েছে প্রচুর পরিমাণে মানুষ আশ্রয় নিয়েছে সেসব জায়গায় খাবার বা পানি বা অন্যান্য সামগ্রী তারা প্রশাসন থেকে সরবরাহ করা হচ্ছে সিলেট নগরীতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের বাসাবাড়িতে পানি উঠায় তাদের যে পানির যে সমস্যা বাসাবাড়িতে যে ব্যবহারের যে পানি সেসব পানি তারা পাচ্ছেন না পাশাপাশি খাবার পানির সংকট দেখা দিয়েছে কৃষি কর্তৃপক্ষ তাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করছে তবে যেসব জায়গায় বেশি পানি সেসব জায়গায় আসলে বিশুদ্ধ পানি নিয়ে তারা যেতে পারছে না এসব জায়গায় তারা মানুষের অভিযোগে পানিবন্দী মানুষের অভিযোগের প্রেক্ষিতে তারা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে পৌঁছে দিচ্ছেন কথা এছাড়া আসলে সিলেটের যে সব নদ নদী বা উল্লেখযোগ্য যে 5টি নদী সেসব নদী এখন বিপদসীমার প্রায় 20 সেন্টিমিটার উপর দিয়ে আজ সকালে আরও অতিবাহিত হচ্ছে কথা এই ছিল এখানকার সর্বশেষ জানছিলাম সিলেটের বন্যা পরিস্থিতির খবর বন্যার খবর জানতে এবার যাচ্ছি সুনামগঞ্জে সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরীর কাছে গিয়াস বন্যার জন্য তো সুনামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তো সবশেষ কি তথ্য আছে আপনার কাছে কথা আপনি জানেন যে গত 13 দিন ধরে সুনামগঞ্জে টানা ভারী বর্ষণ এবং সেই সাথে উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল তো এই ঢলের কারণে মানুষ সুনামগঞ্জের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে এবং সেই সাথে সুনামগঞ্জের সড়ক সড়ক পানি নিচে তলিয়ে আছে একইভাবে সুনামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধ হয়ে গেছে কারণ মানুষ পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছিলেন তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে তো কথা আপনি যদি খেয়াল করেন আমি যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে দোয়ারা বাজার উপজেলা এবং দোয়ারা বাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং এই উচ্চ বিদ্যালয়ের আমার যে পেছনে আপনারা দেখছেন এই দোতলাতে
15টি পরিবার এসে আশ্রয় নিয়েছেন। কিছুক্ষণ আগে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং এই সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মহিব রহমান মানিক এসে এদের ত্রাণ সামগ্রী দিয়ে গেছেন। তো একই অবস্থা সুনামগঞ্জের ছাতকেও, এই দোয়ারা বাজার এবং ছাতকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানের রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মানুষের ঘর বাড়ি সব জায়গায় এখনো পানি উঠেছে। আমরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে আগামী আরও 48 ঘন্টা ভারী বর্ষণ অব্যাহত থাকবে। আবার যদি ভারী বর্ষণ থাকে মানুষের আবারও আক্রান্ত হবেন এবং আরও বেশি মানুষ বন্যার কবলে পড়বেন। তো কথা আমি যদি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গত এপ্রিল মাসে সুনামগঞ্জের মানুষ বন্যার সাথে, পানির সাথে লড়াই সংগ্রাম করেছিল, তার 15 দিন পরে আবারও মানুষ এই বন্যার সাথে সংগ্রাম করছে, আরও কয়েকদিন এই টানা পরিস্থিতি থাকবে। এবং এই পরিস্থিতি যদি এমন থাকে সুনামগঞ্জের পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকে যাবে। নাহি কথা এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সর্বশেষ। জানছিলাম সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর, এবার চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের 6 মেয়র প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা শাহিদুল নবী চৌধুরী। তবে স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরানের মনোনয়নটি বিকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। সকাল 10টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শুরু হয় এই যাচাই বাছাই কাজ। জেলা নির্বাচন কার্যালয়ে সাধারণ সদস্য পদে 120 ও সংরক্ষিত মহিলা আসনে 38 জন সদস্য মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 26 মে। 27 মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী 15 জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে মৌলভীবাজারের বড় লেখার আব্দুল আজিজ ওরফে হাবুল সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত অন্য 2 জন হলেন মোহাম্মদ আব্দুল মতিন ও আব্দুল মান্নান ওরফে মনাই। মামলায় আসামিদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগ প্রমাণিত হওয়ায় 3 আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান, অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি। হজে যাওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা রোববার পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায় তারা। এতে বলা হয় 2022 সালের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনা নিবন্ধন কার্যক্রম আগামী 22 মে পর্যন্ত বৃদ্ধি করা হল। প্রজ্ঞাপনে আরও বলা হয় হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা নিবন্ধনের অর্থগ্রহণ করবে। এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন 57,585 জন, এর মধ্যে 4,000 হজযাত্রী সরকারি, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। হজ যেতে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ 1-এ 5,27,340 টাকা ও প্যাকেজ 2-এ 4,62,150 টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন 4,63,744 টাকা লাগবে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে গোখাদ্যের দাম, মারাত্মক বিপাকে পড়েছেন বাণিজ্যিক প্রান্তিক ও ছোট খামারিরা। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে দুধের দাম, রেকর্ড গড়ে লিটার ছুঁয়েছে 100 টাকা। দাম ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাওয়ায় দিন দিন লোকসানের পাল্লা ভারী হচ্ছে খামারিদের। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। গোখাদ্য নিয়ে চরম সংকটে খামারিরা। গম রপ্তানিতে বিভিন্ন দেশ লাগাম টানায় সরবরাহের সংকটে দেশে বেড়েছে আটা ময়দার দাম, যার সরাসরি প্রভাব পড়েছে গোখাদ্যের বাজারে। ভুষির দাম বেড়ে দ্বিগুণ ছাড়িয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে খোলসহ অন্যান্য দানাদার খাদ্যের দাম। আগে দুধ বেচতাম হলো এই 80 টাকা, এখন 100 টাকা বেচছে, পুষাইতেছে না, কারণ খাদ্যের দাম আগে ছিল 900 টাকা, এখন হয়েছে 2100 টাকা, ফিস ছিল হলো 600 টাকা, এখন ফিস হয়েছে 1200 টাকা। কেন আমাদের দিনকে দিন লস হইতেছে, পার ডে 9,000, কোনদিন 10,000 যদি চলতে থাকে তাহলে আমরা এটা এমন হয় যে করতে পারবো না, চালাইতে পারবো না। ওটা দেখা যায় যে গরু গাছ বিক্রি করে আমরা বেকার হয়ে যাব। খাদ্য কমা দিলে দুধ কম, দুধ কম হলে তো আর এ পালিও পোষাচ্ছেন না, মানে যে পালি যাচ্ছেন সেই পালি মরা। খাদ্যের দাম বেড়ে গেছে, দুধের দাম একটু যে বাড়াই দিয়ে দেয় আর দুধটা মানুষ নিতে আসে না। গোখাদ্যের বর্ধিত মূল্য সমন্বয়ে দুধের দাম বাড়িয়েও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন খামারিরা। দাম নাগালের বাইরে চলে যাওয়ায় কমে গেছে দুধের চাহিদা। আগে দুধের দাম ছিল 40-50 টাকা, এখন দুধের দাম অনেক বেড়ে গেছে, প্রায় 100 টাকার মতো, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। 80-100 টাকা কেজি দুধ আমরা কিনে খেতে পারছি না, আমাদের কামাই রুজ সব কম,
আর কি, সব কিছু জিনিসের দাম বৃদ্ধি, এরকম হলে আমরা গরিব মানুষ অসহায় আমরা কীভাবে চলতে পারি? এমন পরিস্থিতি চলতে থাকলে বন্ধ হয়ে যাবে দুগ্ধ উৎপাদন খামার। সর্বোচ্চ পুষ্টিমানের শ্রেষ্ঠত্বে থাকা দুধ দামে ও মানে এভাবে নাগালের বাইরে চলে যাওয়ায় দেশের পুষ্টি নিরাপত্তাও এখন সংকটে। গোখাদ্যের মূল্যবৃদ্ধির কারণে অস্তিত্ব সংকটের মুখে পড়েছে খামারগুলো। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন খামারিরা। অন্যথায় দেশে পুষ্টি নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে এমনটাও শঙ্কা তাদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাফার, ঢাকা। আগামীকাল থেকে 65 দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের সব ধরনের মাছ ধরা। দীর্ঘ এ সময়ে জেলেদের জন্য সরকারি খাদ্য সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছে জেলেরা। একই সাথে নিষেধাজ্ঞাকালীন বাংলাদেশের জল সীমানায় ঢুকে যাতে ভারতীয় জেলেরা মাছ শিকার করতে না পারে সেদিকে নজরদারি বাড়ানোর দাবিও জানিয়েছেন মৎস্যজীবী, ট্রলার শ্রমিক ও মালিক সমিতির নেতৃবৃন্দ। বরগুনা থেকে সোহেল হাফেজের পাঠানো রিপোর্ট। চলতি বছর খুব একটা মাছের দেখা পায়নি উপকূলের জেলেরা। অভাব অনটনের সাথে কিস্তি খেলাপির যন্ত্রণা আর রোগ শোকে কাতর এখন জেলেপল্লির বাসিন্দারা। এরই মধ্যে 20 মে থেকে শুরু হচ্ছে টানা 65 দিনের নিষেধাজ্ঞা। কিছু টাকা পয়সা এর সাথে দিতে তোমার মোটামুটি চলে ভিড়ে থাকা যাইতি। নিষেধাজ্ঞার এই সময়ে সরকারি খাদ্য সহায়তার পরিধি বাড়ানোর পাশাপাশি ভারতীয় জেলেরা যাতে সাগরে মাছ শিকার করতে না পারে সেদিকে নজরদারির দাবি বাংলাদেশি জেলেদের। যদি ইন্ডিয়ান লাগে মিলে আমাকে অবরোধটা দিতে তাহলে আমার খুব ভালো হইতে। 65 দিন অবরোধ দেশে আমরা মানি, কিন্তু আমরা এখন কি খেয়ে বাঁচমু? ভারত এবং বাংলাদেশে যে নিষেধাজ্ঞার সময়টা একই সময় যদি দেয় তাইলে আমরা ওই জেলেরা খেয়ে পরে থাকতে পারি। বরগুনা জেলায় সমুদ্রগামী মোট 27,277 জন নিবন্ধিত জেলে রয়েছে। নিষেধাজ্ঞাকালীন এই সময়ে নিবন্ধিত প্রতিটি জেলে পরিবার 2 ধাপে 86 কেজি করে VGF চাল পাবে। চাল ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হয়েছে, খুব শীঘ্রই জেলেদের হাতে চালগুলো পৌঁছে যাবে। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। এবারে আন্তর্জাতিক। ইউক্রেনে ড্রোন ধ্বংস করার জন্য নতুন প্রজন্মের শক্তিশালী লেজার অস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছে রাশিয়া। ইউক্রেনে লেজার অস্ত্র ব্যবহারের কথা জানালেও মস্কোর এসব অস্ত্র সম্পর্কে জানা যায় সামান্যই। পুতিন অস্ত্রের নাম বলেছেন পেরেজভেট। মধ্যযুগীয় যোদ্ধা আলেকজান্ডার পেরেজভেটের নামানুসারে এই অস্ত্রের নামকরণ করা হয়েছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ও দেশটির সমরাস্ত্র উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকা জুরি বেরিসভ মস্কোকে এক সম্মেলনে লেজার অস্ত্র সম্পর্কে বলেন, ইতোমধ্যে বিভিন্ন জায়গায় পেরেজভেট মোতায়েন করা হয়েছে। এদিকে ইউক্রেনের একজন নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যার কথা স্বীকার করেছেন রাশিয়ার এক সেনা। ওই রুশ সেনার নাম ভাদিমির শিশিমারিন। বুধবার মামলার শুনানির সময় 62 বছর বয়সী এক ইউক্রেনীয় নাগরিককে হত্যার কথা স্বীকার করেন তিনি। অন্যদিকে রুশ ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সংকট সৃষ্টি করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 আগামী জুন মাসের মধ্যেই চীন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করতে যাচ্ছে ভারত। সম্প্রতি মার্কিন কংগ্রেসের এক অধিবেশনে এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। S-400 দিয়ে ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়ল করা যায়। পিটিআইয়ের খবরে বলা হয়েছে S-400 নিয়ে সিনেট আর্মস সার্ভিস কমিটির সদস্যদের সামনে বিবৃতি দেন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল স্কট ব্যারিয়ার। কমিটির সদস্যদের তিনি জানান, গত বছরের ডিসেম্বর মাস থেকে ভারতে S-400 পাঠানো শুরু করে রাশিয়া। আগামী 1 জুলাই থেকে কলকাতা শহরে নিষিদ্ধ হতে যাচ্ছে প্লাস্টিকের ব্যবহার। প্রথম পর্যায়ে 75 মাইক্রন পর্যন্ত প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হবে, আর আসছে ডিসেম্বর থেকে 120 মাইক্রনের প্লাস্টিকের ব্যবহারও বন্ধ করা হবে। গত 15 থেকে 20 বছর ধরে কলকাতা শহরে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হলেও তা সম্ভব হয়নি। ফলে ব্যবহৃত প্লাস্টিকের আবর্জনা কলকাতা ড্রেনেজ সিস্টেমকে বিকল করে তুলেছে। পাশাপাশি ব্যবহৃত প্লাস্টিক আবর্জনা মাটির সংস্পর্শে গিয়ে মাটির উর্বরা শক্তি নষ্ট করে দিচ্ছে, ফলে গাছপালার বৃদ্ধি বা ফলন কমে যাচ্ছে। এবারে খেলার খবর, ক্রিকেট। চট্টগ্রাম টেস্টের শেষ দিনের প্রথম সেশনে কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপের মধ্যে রেখেছে বাংলাদেশ। এবারে ম্যাচের পরিস্থিতি নিয়ে কথা বলবো মাঠে থাকা স্পেশাল করেসপন্ডেন্ট বর্ষণ কবিরের সাথে।
বর্ষণ আমরা জানি যদিও আর দুটি সেশন বাকি আছে, তা আমরা কি বলতে পারি লঙ্কানরা কিছুটা চাপের মধ্যে আছে এবং শরীফুলের চোট সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? এই টেস্টে আসলে শ্রীলঙ্কা কিছুটা চাপে আছে, আরও চাপটা বাড়তে পারত যদি করুণারত্নে আউট হয়ে যেতেন প্রথম সেশনে। কারণ প্রথম দিকে কুশল মেন্ডিসের সঙ্গে তার জুটিতে 20 মিনিটের মধ্যেই বাংলাদেশের রানটাকে পেছনে ফেলে দেয় ফেলে যায় শ্রীলঙ্কা এবং লিডও নিয়ে, এবং তখন মনে হচ্ছিল শ্রীলঙ্কা সম্ভবত একটা লড়িয়ে পুঁজি করে ডিক্লেয়ার করে দিতে পারে তাদের ইনিংস। কিন্তু কুশল মেন্ডিসকে তাইজুল ফিরিয়ে দেওয়ার পর থেকেই পরিস্থিতি কিছুটা বদলেছে। দুটো উইকেট পেয়েছেন তাইজুল এবং এই ম্যাচে আসলে এখন এই ইনিংসে তাইজুলই আসলে সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছেন বাংলাদেশের পক্ষে। চারটা উইকেটের মধ্যে চারটার ভূমিকাতে তার একটা রান আউট এবং তিনটা উইকেট। সেই দিকে করুণারত্নের দিকে এখন তাকিয়ে থাকবে শ্রীলঙ্কা, যাতে আরও একটা সেশন শ্রীলঙ্কা কোনো রকমে পার করতে পারে। যদি কোনো কারণে প্রতিপক্ষ 120 থেকে 160 মধ্যে অল আউট হয়ে যায়, তাহলে বাংলাদেশের সামনে দাঁড়াবে লক্ষ্যটা হয়তো বা দেড় সেশন বা দুই সেশনের মধ্যে 150 বা 180 রানের। সেক্ষেত্রে স্বাগতিকরা সুযোগটা নেবে কিনা এটা বলা মুশকিল। আর শরীফুলের ইঞ্জুরি বাংলাদেশকে ভাবিয়ে তুলেছে নিঃসন্দেহে, কারণ একটা বোলার নিয়ে এই মুহূর্তে পেসার কম নিয়ে বাংলাদেশকে খেলতে হচ্ছে এবং পরের টেস্টেও তিনি খেলছেন না। একইভাবে মেহেদী হাসান মিরাজ, যিনি প্রথম টেস্টে আসলে ইঞ্জুরির জন্য বাদ পড়েছিলেন, তারও খেলা হচ্ছে না দ্বিতীয় টেস্টে। সো এখনও পর্যন্ত নির্বাচকদের সঙ্গে যতটুকু আমাদের কথা হয়েছে তাতে একটা ধারণা মিলেছে যে নতুন কাউকে তারা ঢাকা টেস্টের জন্য অন্তর্ভুক্ত করছেন না, যদিও আমরা আনুষ্ঠানিক বক্তব্যটা পেতে পারি হয়তোবা লাঞ্চের পর। কথা জানছিলাম চট্টগ্রাম টেস্টের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।